কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন শিকদার, তার মাধ্যমে জানবো বিস্তারিত। আলামিন, কিছুক্ষণ পরই তো ট্রেন ছাড়বে, কি বলছেন যাত্রীরা? নিশ্চয়ই আপনি তাদের সাথে কথা বলেছেন, তাদের প্রতিক্রিয়া শুনতে চাই, জানতে চাই আপনার মাধ্যমে। রেজাভ, 12:40 টাইম থাকলো, আজ তারা যেটি জানিয়েছে যে 12:30 ট্রেন ছাড়বে, এবং 12:30 হওয়ার সাথে সাথেই যে ট্রেন পরিচালক আছেন তিনি তার সবুজ পতাকাটি উড়িয়েছেন, সাথে সাথে ট্রেনটি চলা শুরু করেছে। আমরা এই মুহূর্তে ট্রেনেই রয়েছি। ট্রেনে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা প্রতিটি আসনই কিন্তু একেবারে বলা যেতে পারে পরিপূর্ণ, কারণ এই ট্রেনের যাত্রা করার জন্য অনেক আগে থেকেই কিন্তু মানুষ মুখিয়েছিলেন অনেক, এবং ট্রেনের যে টিকিট সেই টিকিটটি ছাড়ার সাথে সাথে অর্থাৎ মাত্র 3 থেকে 5 ঘন্টার মধ্যে পুরো ট্রেনের টিকিটগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। তবে এখানে অনেক যাত্রীরা রয়েছেন, তাদের আজকের যে আনন্দ সেই আনন্দটা একটু আমরা জানতে চাইব। এই যে ট্রেনের ভ্রমণের প্রথম সুযোগ কক্সবাজার এক্সপ্রেসে, সেটা আপনার কেমন লাগছে? সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে 1971 পর স্বাধীনতার পর ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কক্সবাজারে, ভাব আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে ডিরেক্টলি ট্রেন আমাদের এই কক্সবাজার আসবে। এবং আমি খুবই উৎসাহিত ছিলাম যে গতকাল মানে আমি আমার ফ্রেন্ড, আমার এক টিকিট কাটছিল তার ওয়াইফ সহ, দেন ওর ওয়াইফ কোনোভাবে আসতে পারেনি, আমি আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুই আমার সাথে চল, সাথে সাথে চলে আসলাম। মানে আমি কীভাবে বের হয়েছি বাসা থেকে আমি জানি না, বাসা থেকে এসে কক্সবাজার ছিলাম এবং 24 ঘন্টা হয়নি আবার আজকে চট্টগ্রাম। অন্যের সুযোগে নিজের যাত্রা। আচ্ছা, আপনি যে যেতে পারছেন, আপনার কাছে কেমন লাগছে? ফাইনালি স্বপ্ন পূরণ হলো, তাই অনেক বেশি এক্সাইটেড, প্লাস আব্বুই প্রজেক্টের সাথে বিগত 7 বছর ধরে জড়িত, তাই অনেক অনেক বেশি হ্যাপি যে আমাদের স্বপ্ন পূরণ ফাইনালি হয়েছে। থ্যাংক ইউ। এমন অনেকেই রয়েছেন আসলে ট্রেনের টিকিট কাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন কিনা, এবং টিকিট পাওয়ার পর কেমন লেগেছে, আজকে যাত্রা করে কেমন লাগছে? আসলে আমরা রেলেরই কর্মকর্তা কর্মচারী, আমরা আসলে ট্রেনটির সাথে আসলে আমরা ভ্রমণ করতেছি, মানে ইনিশিয়াল যে জিনিসগুলো আমরা বিভিন্ন জিনিসগুলো দেখতেছি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন এবং আপনার কি দায়িত্বটা রয়েছে? আমি হলো ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চট্টগ্রাম। আমি মেইনলি ক্যারেজ যত আছে, অর্থাৎ আমাদের যতগুলো কোচ আছে সবগুলো রক্ষণাবেক্ষণ প্লাস অপারেশনের দায়িত্বে। ঠিক, অনেকেই আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী এই ট্রেনে রয়েছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে হয়তো ফুল দেওয়া হবে, আমরা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব, যে ফুল দেওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। সবার যাত্রা যাতে সুন্দর হয় সেজন্য এই ফুল দেওয়া হচ্ছে, ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানতে চাই আপনার কাছে কি ধরনের নির্দেশনা দেওয়া ছিল আজকে এই ফুল দেওয়ার বিষয়ে? আসলে সত্যতা বলতে কি, এখানে আমাদেরকে নির্দেশনা যাত্রীদের সেবা দেওয়ার, যত পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য, যাতে কোনো যাত্রীদের কোনো সমস্যা না হয়, তাদের যাতে কোনো অসুবিধা, তাদের যখন যেটা প্রয়োজন সেটা সত্যতা দেওয়ার জন্য, বিশেষ করে সেফটিটা আমাদের মেইনলি বিষয়। আমরা আরও একজনকে দেখছি যিনি ট্রেনের যাত্রী সেবক হিসেবে রয়েছেন এই কোচে, তিনিও কিন্তু ফুল দিচ্ছেন, সেই ফুল দেওয়ার দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রীদের সাথে ফুল পাওয়ার পর এবং তার ফুল দেওয়ার পর কেমন লাগছে, দুইটা বিষয় একটু জানতে চাইব। আপু, একটু আমরা আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি যে ফুল দিচ্ছেন এটা কি ধরনের নির্দেশনা রয়েছে আপনার কাছে? আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না, আমরা একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। আপনি আপনার প্রথম যাত্রা ট্রেনের, ট্রেনে করে হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে সরাসরি ঢাকা যাওয়ার সুযোগ, এটা আসলে কেমন উপভোগ করছে? আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি কক্সবাজারের লোকাল, আমি আসলে একটা কাজের জন্য যাচ্ছি, সেই হিসেবে অনেক কষ্টের বিনিময়ে আমি টিকিটটা ম্যানেজ করেছি। প্রথমে টিকিট কাটার জন্য ঢুকি, পরে দিকে অন্তত শুধুমাত্র 4টা টিকিট খালি আছে, এরপর আমি রেজিস্ট্রেশন করব। ওই অবস্থায় আমার ইয়া করা ছিল না, আপনার মানে এটা রেজিস্ট্রেশন করতে হয় না, ভেরিফাইড করে আইডি কার্ড, ওইটা আমি জানতাম না, তখন ওইটা করে ঢোকে, ঢোকার পরে দেখি মাত্র একটা, ওই টিকিটটাই আমি আজকে কাটছি। এই যে এইটা শেষ টিকিটটার যাত্রা আপনার? এটা একটাই ছিল, ওই যে রেজিস্ট্রেশন করতে করতে 3টা চলে গেছে, পরে এটা ক্লিক করার পরে বিসমিল্লাহ বলে ঢুকছি, এইটাই পাইছি। পাওয়ার পর কেমন লাগছে, যদি না পেতেন কতটা খারাপ লাগে? না পেলে ধরেন আমার একটা অনেক শখ ছিল এটা অনেক আগে থেকে, কিন্তু না পাইলে অনেক বেশি কষ্ট পাইতাম। আরো একটু আমরা জানতে চাই, এখানে আপনার বাচ্চাদের নিয়ে দেখছি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এবং এই টিকিটটা আসলে কিভাবে পেলেন, কতদিন সময় লেগেছে, বা কতটা আগ্রহ নিয়েছিলেন আজকের যাত্রা নিয়ে? আমরা প্রায় 1 মাস আগে কক্সবাজারের প্ল্যান করি, তো তখন আমরা আসার সময় প্লেনের টিকিট করি, কিন্তু তখন হঠাৎ জানতে পারলাম যে 1 তারিখেই এটা লঞ্চ করে প্রথম, তো তখন আমরা রিটার্ন টিকিট আর কাটি নাই,
যে আমরা ওয়েট করছি কখন টিকিট দিবে কখন টিকিট দিবে, সকাল 8টা থেকে আমরা ওয়েট করে মানে লাকিলি আমরা 3টা টিকিট পেয়ে গেলাম। তো তারপর আমরা প্লেনের ওইটা ক্যান্সেল করে আমরা এটাতে রওনা হয়েছি যে শুধুমাত্র এই ফার্স্ট ট্রেনটাতে যাত্রা করব দেখে। সবাই আসলে প্রথম যাত্রী হিসেবে বেশ আনন্দিত দেখা যাচ্ছে, আপনি আসলে কতটা উপভোগ করছেন আজকের এই যাত্রা? আমি খুব ভালো উপভোগ করছি, কারণ আমার ফ্যামিলি আমার সাথে রয়েছে। আমরা এটা অধীর আগ্রহ ছিল, কারণ এটা আমরা চাচ্ছিলাম আমরা এই ফার্স্ট ট্রেনে আমরা যাত্রা করব, সেটা হয়েছে। এটা হয়েছে শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, তাকে ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় হচ্ছে যে আজ 12:30 স্টেশন ছেড়ে গেল, এবং সব মিলিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে 20টি কোচ, প্রথমে 16টি কোচের টিকিট বিক্রি হলো, যখন টিকিটের জন্য চাপ বেড়ে যায় তখন আরও 4টি কোচ বাড়ানো হয় কক্সবাজার এক্সপ্রেসে, এবং সেই কক্সবাজার এক্সপ্রেসে 4টি কোচ সহ মিলিয়ে যেটি আমরা জানতে পারি যে 1010টি টিকিট অর্থাৎ 1010টি সিট বিক্রি হয়েছে। সেই সিটের যারা টিকিটগুলো পেয়েছেন তারাই কিন্তু আজকে যাত্রা করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এই ট্রেনের যিনি ট্রেনটি চালিয়ে নিয়ে যাবেন অর্থাৎ লোকোমাস্টার যাকে বলা হয়, সেই লোকোমাস্টারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনের একটি সর্বোচ্চ গতিসীমা তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই গতিসীমাটি ছিল 80 কিলোমিটার পর্যন্ত। তবে ট্রেনের বিভিন্ন জায়গায় এখনও যেহেতু নির্মাণ কাজ চলছে তাই ত্রুটি রয়েছে, সেই ত্রুটিতে যেন বড় কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি কাউকে হতে না হয় সেজন্য কিন্তু যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কোথাও কোথাও তাদের স্পিড লিমিট যে গতিসীমা যে নির্ধারিত করে দেওয়া হয়েছিল স্পিড সর্বোচ্চ এবং নির্ধারিত সর্বোচ্চ 80 থাকলেও তারা যেটি নির্ধারণ করেছে যে 30-40 কোথাও কোথাও 20ও তারা নামবেন এবং কোথাও 50-60 কিলোমিটার পর্যন্ত হবে, তবে সর্বোচ্চ তারা 80 কিলোমিটারের যে কথাটি জানিয়েছেন যে রেল থেকে যে নির্দেশনাটি দিয়ে দেওয়া হয়েছে 80 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে সেটা কিন্তু আসলে তারা বলছেন যে যে চালক ছিলেন তার সাথে আমরা যে কথা বলেছি তিনি বলছেন যে না সেই গতিতে তিনি চালাবেন না, কারণ গতির সীমা তাকে দিয়ে দেওয়া হলেও সেই গতিতে চালানোর মতো রেল লাইন কিন্তু এখনো উপযোগী নয়। তবে আমাদের যে কোচটিতে আমরা রয়েছি এটি কোরিয়ান একটি কোচ, এই কোরিয়ান কোচ একটি আধুনিক কোচ, সেই আধুনিক কোচে নানা ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে, যে বিষয়টি আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে এই আধুনিক কোচগুলো চলাচলের জন্য এখনও পর্যন্ত যে ধরনের রেল লাইনের যে সামর্থ্য প্রয়োজন সেটি তারা আরও ধীরে ধীরে বাড়াচ্ছে, যখন এই ইঞ্জিনগুলো আধুনিক, যখন পুরোপুরিভাবে রেল লাইন এই ধরনের আধুনিক কোচগুলোকে নিয়ে চলতে পারবে তখন তার সক্ষমতা বাড়বে এবং সেই সময় 120 পর্যন্ত গতিসীমা তুলতে পারবেন রেলের চালকরা। রেজা, সে কথা বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে, যাত্রীদের প্রতিক্রিয়াও জানছিলাম। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।